আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশ ডিসেম্বর তেইশ বিএনপির এত অল্প কিছুতেই আওয়ামী লীগে এত কঠিন অবস্থা কেন এ কেমন ইঙ্গিত আওয়ামী লীগে কি অবস্থা বিরাজ করছে দেখুন দর্শক বিএনপি কিংবা জামাত আমি শুধু বিএনপির কথা বলছি তারা এই মধ্যে কি করছে অল্প কিছু করছে যা করছে এতে সরকারের মোটেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ ছিল না বা কারণ নেই কারণ কি করছে লিফল বিতরণ করছে হরতাল অবরোধ থেকে ফিরে এসেছে অথচ লিফলেট বিতরণের মতো কর্মসূচি তো চরম আতঙ্কিত সরকার আওয়ামী লীগের একটা কঠিন অবস্থা তারা সকাল সন্ধ্যায় ঘুমের ঘরে সব সময় তার ষড়যন্ত্র দেখে যুক্তরাষ্ট্র লেগে আছে বিএনপি এই করবে সেই করবে তস নস করে দিবে বড় পরিকল্পনা বিএনপির বিএনপির রাজনীতি করার অধিকার নেই নানান কথাবার্তা একের পর এক বলে যাচ্ছে এমন কি কফিন মিছিল বের করে ভিপি নূরের ছেলেরা ভিপি নূররা সেই কফিনকে লাথি মেনে ভেঙে ফেলতে হয় সেই কফিন মিছিল করতে দেয় না যেই দলগুলো আসলে সরকার বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিবাদ করতে পারে না তাদের চিল্লাচিল্লি মিছিল মিটিংয়ে সরকারের তেমন কিছু হওয়ার কথা নয় যেমন গণতন্ত্র মাস গণ অধিকার পরিষদ ইত্যাদি ইত্যাদি তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে এর মানে সরকার ঘুবের ঘরে স্বপ্ন দেখছে স্বপ্নে আতঙ্কিত আমার কাছে সেটাই মনে হচ্ছে তো বিএনপি এই গত এক দেড় সপ্তাহ যে সব কর্মসূচি পালন করছে এটা একেবারেই অল্প কিছু একটা সরকারকে ফেলে দেওয়ার মতো কোনো কর্মসূচি লিফলেট বিতরণ গণসংযোগ সেরকম হতেই পারে না কিন্তু তারপরও দেখেন আওয়ামী লীগ কি ইঙ্গিত দিচ্ছে ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি ওবায়দুল কাদের কি ভয়াবহ পরিকল্পনা এই লিফলেট বিতরণ করছে বা এটা এটাকেই ভয়াবহ পরিকল্পনা কর তারপরও এই ধরনের কথাবার্তা বলছে ভয়াবহ পরিকল্পনা এর মানে আসলে বিএনপি বারবার বলছে তারা শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে আর আওয়ামী লীগ আতঙ্কিত হয়ে তারা আসলে বিদেশিদের ভয়ে বিভোর আর সেই ভয়ে বিএনপিকে বলছে ভয়াবহ পরিকল্পনা করছে বিএনপি ভয়াবহ পরিকল্পনা করবেটা কিভাবে তারা তো হরতাল অবরোধই সফল করতে পারে না তারা নাকি কিছুই করতে পারে না তারা নাকি পালিয়ে গেছে তাহলে ভয়াবহ পরিকল্পনা করে কিভাবে ভয়াবহ পরিকল্পনা করে নাশকতা করে যে কিছু আদায় করা যায় না বিদেশিদের সমর্থনও পাওয়া যায় না বরং নাশকতা করলে বা নাশকতা ঘটারও সুযোগ দিলে তাতে যে সরকার আরও বেশি লাভবান হয় এটা বিএনপি বুঝে গিয়েছে অতএব আওয়ামী লীগকে স্যাবোটাস করার অন্তর্ঘাতমূলক কাজ করার বিএনপি জামাতের কর্মসূচিতে কোনো নাটক মঞ্চস্থ করা আওয়ামী লীগের পক্ষ থেকে সেই সুযোগ বিএনপি কিন্তু দিচ্ছে না জামাত দিচ্ছে না অত্যন্ত সচেতনভাবে কাজ করছে তারপরও বিএনপির বিরুদ্ধে প্রচারণা অভিযোগ প্রভাকাণ্ডার অভাব নেই এখন দর্শক এই যে কথাটা ভয়াবহ পরিকল্পনা এগোচ্ছে বিএনপি আসলে বিএনপির পরিকল্পনা বিতরণ আর সেটাকে হয়তো বা কি বা আরো বাড়ি কিছু বলছে এটা আওয়ামী লীগ এটা খুবই ভয়াবহ পরিকল্পনা বিএনপি এগোচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সরকার পতনের আন্দোলন নাশকতার দিকে যাচ্ছে আমরা খবর পাচ্ছি প্রয়োজনে গুপ্ত হত্যার পথ তারা পথে তারা যাবে আমরা তো দেখি উল্টা জামাতের লোকজনকে গুপ্ত হত্যা করা হয় তাদেরকে কুপিয়ে হত্যা করা হয় সেখানে বিএনপি জামাত গুপ্ত হত্যা করছে বা করবে বা কোথায় কি এরকম কোনো ইঙ্গিত আমরা দেখছি হ্যাঁ যদি কেউ করে থাকে এরকম পরিকল্পনা করে থাকে সেটা রাজনীতি হতে পারে না তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেই কিন্তু এগুলো পলিটিক্যাল রেটরিক এগুলো ওবায়দুল কাদের সাহেবের প্রপাগান্ডা আঠাইশে অক্টোবরকে কেন্দ্র করে নানান প্রপাগান্ডা বাজারে ছড়িয়েছিলেন কিন্তু দিন শেষে দেখা গেল বিএনপি কিচ্ছু করেনি তারা মাঠ ছেড়ে দিয়েছে পরাজয় বরণ করেছে তারপর সংঘাত সহিংসতার দিকে যায়নি পুলিশ বিএনপির উপর ম্যাসাকার করেছে আওয়ামী লীগ হামলা করেছে মুখোশধারীরা হামলা করেছে জাতিসংঘ বলেছে কিন্তু বিএনপি কী করেছে বিএনপি পাল্টা প্রতিরোধ না করে তারা সেখান থেকে চলে গিয়েছে হ্যাঁ কিছু কিছু জায়গায় কোথাও কোথাও হয়তো বা সংঘর্ষে জড়িয়েছে সেটা আমরা অস্বীকার করব না কিন্তু এটা পরিস্থিতির স্বীকার তারপরও যদি কেউ আসলেই যদি বিএনপির কেউ পুলিশ হত্যার মতো নৃশংস কাজে জড়িত থাকে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার সাথে জড়িত থাকে তার বিচার আইন অনুযায়ী হোক আমরা সেটা অবশ্যই চাই গুপ্ত হত্যা জামাতের চেয়ারম্যান তাদেরকে হত্যা করছে জামাতপন্থী ডাক্তারকে হত্যা করছে আর আওয়ামী লীগ বলছে বিএনপি করবে উল্টা একবারে পরিস্থিতি উল্টে দেওয়ার চেষ্টা করছে উল্টো প্রপাগান্ডা চালাচ্ছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন তারা সরকার পতনের যে আন্দোলন শুরু করেছিল এই আন্দোলন ব্যর্থ হয়ে তারা নাশকতার দিকে গেছেন না

বিএনপিকে স্বপ্ন দেখছে নানান কথাবার্তা বলছে এগুলো বাস্তবসম্মত বলে আমরা কিছুতেই মনে করি না